দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস ইনসাইট শুরু করছি আমি শাহরিয়ার খান। আপনাদের 2022 কেমন যাচ্ছে? ভালো। আমরা যখন 2021 শেষ করলাম, 22 শুরু হলো, তখন কিন্তু 22 নিয়ে অনেক পজিটিভ ফিলিং ছিল, কিন্তু তারপরে শুরু হলো একটা যুদ্ধ, এবং ওই যুদ্ধের পর সারা পৃথিবীতে খাবারের অভাব, সাপ্লাই চেনের উল্টাপাল্টা হয়ে গেল, সব কিছুর দাম বাড়তে থাকলো, সব কিছু গরম। আর সেই গরমের পাশাপাশি জিনিসপত্রের দাম যেমন গরম, তেমন ওয়েদারটাও কীরকম যেন গরম হয়ে গেল। এবং সারা পৃথিবীতে এবার রেকর্ড পরিমাণ দেশে বন্যা অথবা খরা হচ্ছে, এবং আজকে আমাদের দেশে, আমাদের বাংলাদেশেই তাকিয়ে দেখেন, এই জুন মাসে কোনো বৃষ্টির খবরই নেই। খা খা রোদে সব পুরে খা হয়ে যাচ্ছে, পানির লেভেল নেমে যাচ্ছে, অথচ জিনিসটা কি শুরু হলো মে মাস থেকে, ফ্লাডিং শুরু হলো। আমরা সেখানে যাওয়ার আগে একটা বিশ্বের পিকচার দিই, যে ক্লাইমেট চেঞ্জ একটা যে রিয়েল জিনিস, এবং এই বছর এটা এসে আমাদের একেবারে প্র্যাকটিক্যালি আমাদের খাবার সাপ্লাই, খাবার উৎপাদন সব কিছুকে মারাত্মকভাবে এফেক্ট করেছে। তো সেটার একটু ট্র্যাক রেকর্ড যদি বলি আমাদের রিপোর্ট থেকে, এটা আমাদের টিটু দত্তগুপ্ত, সে ডেপুটি এডিটর, সে রিপোর্টটা লিখেছে। অ্যানালাইসিস বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ হলো শেষ পর্যন্ত খাবারের অভাবের জন্য শেষ হাসিটা হাসবে। সো এখন কীরকম হাসিটা হাসছে আপনারা জাস্ট শুনে দেখেন। চীন হচ্ছে পৃথিবীর টপ প্রডিউসার গম উৎপাদন, চাল এবং কটন উৎপাদন, মানে তুলা উৎপাদনে। কিন্তু এখানে চীনে এবার 10টা শহরে সিভিয়ার বন্যা হয়েছে, 60 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, এবং হুনানে 96,000 হেক্টরের ফসল নষ্ট হয়েছে। জিয়াংজিতে 2.25 লাখ হেক্টর ফসল নষ্ট হয়েছে এই অতিবৃষ্টিতে। আবার এদিকে আর্জেন্টিনায় যান, কোথায় চীন কোথায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা হলো পৃথিবীর 6 নম্বর টপ গম এক্সপোর্টার, সেখানে খরায় 12 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে। আপনি এরপরে যান অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম র সুগার এক্সপোর্টার, সেখানে প্রচণ্ড বন্যায় $4.8 বিলিয়ন এর ক্ষতি, এটা তাদের হিস্ট্রিতে সবচেয়ে বড় খাদ্যের ড্যামেজ হয়েছে। এবং ওখানে 75% সয়াবিনের ফিল্ড পুরো নষ্ট হয়ে গেছে। ইটালি আমি জানতাম না যে ইটালি ইউরোপে সবচেয়ে বড় চাল উৎপাদনকারী দেশ। ইউরোপিয়ান চাল আমি আসলে জীবনে শুনিনি, কিন্তু ইটালিয়ান চাল, যাই হোক, সেটা সবচেয়ে বড় প্রডিউসার, সেখানে খরায়, এর আগে অস্ট্রেলিয়াতে যেমন এক্সট্রিম বন্যা হয়েছে, খরাতে ইটালিতে চাল, গম আর মেইজ $1.1 বিলিয়ন ড্যামেজ হয়েছে। ফ্রান্স হচ্ছে চতুর্থ গম এক্সপোর্টার পৃথিবীর, সেখানে শিলাবৃষ্টিতে আর অতিরিক্ত ঝড়ে গম, ফল আর আঙ্গুর ক্ষেত নষ্ট হয়েছে। ক্যানাডাতে এবার গম উৎপাদন 28% কম হবে, তাদের যেসব জায়গায় গম হয় সেখানে খরার জন্য। আর আফ্রিকাতেও এবার বিরূপ আবহাওয়ার কারণে সিরিয়াল প্রোডাকশন 80% কম হচ্ছে। আর এটা ছাড়া আমাদের পার্শ্ববর্তী এই ইন্ডিয়াতে যেটা হচ্ছে, আপনারা জানেন যে গত মাসেও প্রচণ্ড হিট ওয়েভে আপনার তারা তাদের হুইট প্রোডাকশন ড্যামেজ হয়েছে, অনেক হুইট প্রোডাকশন লস হওয়ায় তারা গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল, এবং এরপরে এখানে শুরু হলো প্রচণ্ড বন্যা, বিভিন্ন জায়গায় বন্যায় 2,30,000 হেক্টর জমিতে চাল নষ্ট হয়ে গেছে, এর আগে তো আমি বললাম গম নষ্ট হয়েছে। এছাড়া পাকিস্তানেও কিন্তু হঠাৎ ওই খরাটা গেছে, পাকিস্তানেও খরা যাওয়ার পরে এক্সট্রিম ফ্লাড হচ্ছে, আমরা এখনও ওখানকার ড্যামেজ কত এটা এখনও বুঝে উঠতে পারিনি। তারপরে ইউরোপের পর্তুগালে, সেখানে দাবদাহে ওয়াইল্ড ফায়ার শুরু হচ্ছে, এবং সেটাকে তারা নিয়ন্ত্রণে আসতে পারছে না। এই লানিনা আবহাওয়ার জন্য যেমন অস্ট্রেলিয়াতে একদিকে অনেক বন্যা হলো, আবার অন্যদিকে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এসব জায়গায় খরা হচ্ছে, এবং মেইজ এবং সয়াবিন উৎপাদন ব্যাহত হচ্ছে। আর বাংলাদেশে কি হলো হঠাৎ করে, যেদিকে কখনো এরকম বন্যা হয় না, হাওড় অঞ্চলে আসলে ফ্লাড ডিটেনশন একটা জায়গা, এখানে বর্ষাকালে অনেক পানি যখন আসে, বিশাল হাওড় অঞ্চল এই পানি ধারণ করে এগুলো নদীতে নিয়ে যায় এবং সেখান থেকে সমুদ্রে চলে যায়। কিন্তু এবার যেটা হয়েছিল সেটা খুব আশ্চর্যজনকভাবে এই হাওড় এলাকায় সিভিয়ার ফ্লাডিং হয়েছে, তাতে যেই ফসল জায়গা, যেগুলো ফসলি জায়গা ছিল সেগুলো ড্যামেজ হয়েছে। আপনারা জানেন গবাদি পশু, মানুষের বাড়িঘর সব ভেসে গেছে। বর্তমানে দেখেন ওখানে হাওড়ে তো ফ্লাড হলো, এলসওয়্যার, বাংলাদেশ তো আসলে ফ্লাড প্লেন, এটা
সৃষ্টি হয়েছে ফ্লাডের মাধ্যমে, আমাদের এই ল্যান্ড কিন্তু আস্তে আস্তে উঁচু হয়েছে এই ফ্লাডের মধ্যে, হিমালয়ের মাটি এসে জমা হতে হতে কিন্তু বাংলাদেশ সৃষ্টি। সো বাংলাদেশে ফ্লাড হওয়া একেবারেই সারপ্রাইজিং কিছু না, বরং ফ্লাড টু অ্যান এক্সটেন্ট এটা ওয়েলকাম বাংলাদেশে। অথচ বাংলাদেশ এখন জুলাই মাসের মাঝামাঝি, কিন্তু কোনো বৃষ্টি নেই। এই জুন মাসে একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে যে এই যে যাচ্ছে রোদে সব ফেটে যাচ্ছে। সো আলটিমেটলি কি হবে, এখন বিভিন্ন মানুষের আবার ক্রপ লস হবে যদি হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়, এবং কারণ যেই টাইমে যেটার জন্য আমরা রেডি না সেই টাইমে হলে তখন কিন্তু প্রচণ্ড লস। আবার এদিকে একটু যদি দেখেন, আমরা তো একটা ক্লাইমেট নিয়ে বললাম, আবার ক্লাইমেটের সাথে এক্সট্রা যোগ হয়েছে ম্যানমেড প্রবলেম, সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং এর ফলে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খাবারের অভাব, সাপ্লাই চেইনে ডিসরাপশন হয়ে পুরো পৃথিবীতে কিন্তু খাদ্য, ডলার, তেল এগুলোর ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, বিভিন্ন রকম ক্রাইসিস হচ্ছে। এবং এটার ফলে বাংলাদেশ যে ঘটনা হয়েছে এটার পিটফল যেটা হয়েছে, বাংলাদেশ এবছর $4 বিলিয়ন সার আমদানি করেছে 11 মাসে, যেটা গত বছরের তুলনায় 223% বেশি, এবং এর ফলে রিজার্ভ একটা চাপ হচ্ছে। এছাড়া গম, তেল, চিনি যাই আনছে বাংলাদেশ, সব কিছু তো দাম বেশি, এখানে প্রত্যেকটা আইটেম আনতে $2-2.5 বিলিয়ন খরচ হচ্ছে, এবং এর ফলে কিন্তু আমাদের রিজার্ভের উপর চাপ পড়ছে। পৃথিবীতে বর্তমানে এই ধরনের সিচুয়েশনে, একটা ইউক্রেনের যুদ্ধ, আরেকটা আবহাওয়াজনিত কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার প্রবলেম, এটার কারণে 27টা দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ফুড আইটেমের উপরে রেস্ট্রিকটিভ মেজার আছে, যে এটাতে এক্সপোর্ট করা যাবে না অথবা ট্রেডিং করা যাবে না, এই ধরনের মেজার আছে। এর ভিতরে গ্রেইনস আছে, মিট আছে, তেল, সবজি, ফল, সার, বিভিন্ন আইটেম, এসেনশিয়াল জিনিস। এবং ওয়ার্ল্ড ব্যাংক জুন মাসে বলেছে যে এই যে খাবারের দাম এখন বেড়েছে, এটা সহসাই কমে যাবে না। তার ফলে কি হবে, তার ফলে মানুষ কিন্তু পভার্টির দিকে আবার এগিয়ে যাবে, মানুষ খাবার কিনতে কিনতেই কিন্তু সর্বশান্ত হয়ে যাবে, এবং অনেকে খুব অনিশ্চয়তার ভিতরে থাকবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা গ্লোবাল গোল ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 2030 সাল নাগাদ বিভিন্ন দেশগুলো একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মডেলে যাবে যেখানে আর অভাব হবে না, সেটা আবার ব্যাহত হবে। আসলে খাদ্য উৎপাদন যখন ব্যাহত হয়, যখন একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়, আগুন ধরে যায়, নেচারের মধ্যে আগুন ধরে যায় অতি গরম খরাতে, অথবা অসম্ভব ফ্লাডিং হয়, তখন প্রথম ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলো কৃষক। আর কৃষককে, কৃষক হচ্ছে ফাউন্ডেশন অফ সিভিলাইজেশন। আপনার যতই মাইক্রোসফট থাকুক, যতই হাইটেক থাকুক, যতই রকেট সায়েন্স থাকুক, গাড়ি বানান, গার্মেন্টস বানান, যেটাই বানান, আপনার কিন্তু ভিত হচ্ছে কৃষকদের দিয়েই শুরু হচ্ছে। কারণ আপনি যত যাই থাকুক, আপনার যদি খাবার না থাকে কোনো কিছুই কিন্তু আর কোনো মূল্য থাকবে না। যেই কারণে হচ্ছে একটা কথাই আছে শেষ পর্যন্ত, বা ভূমিকর্ষণই হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। সো সেটাকে টিকিয়ে রাখতে হবে, সব দেশকেই টিকিয়ে রাখতে হবে। এবং যেই কারণে কৃষকদের এলো প্রথমে যখন ড্যামেজ হয়, তখন সব সরকারকেই তাদের কম্পেনসেট করতে হয়, তাদের কম দামে ফার্টিলাইজার দেওয়া, বীজ দেওয়া, এবং অন্যান্য সাপোর্ট দেওয়া, পানি দেওয়া, কারণ ওই ইঞ্জিন চালু থাকলে ডেভেলপমেন্টের অন্য অন্য ইঞ্জিন চালু থাকবে। আর এখন এই ক্লাইমেট ভালনারেবিলিটি থাকার কারণে এখন আরও সায়েন্স, আরও ক্লাইমেট হ্যান্ডেল করার জন্য সায়েন্সকে আরও দ্রুত এগিয়ে আসতে হবে, যেখানে একটা আছে আপনারা জানেন যে লোনা পানিতে কীভাবে করে টিকে রাখতে হয় ধান, সেই ধরনের টেকনোলজি, আপনার পাট বা অন্যান্য খাদ্যদ্রব্য যা আছে, যাতে ক্লাইমেট পরিবর্তিত ক্লাইমেট অবস্থায় যেন আমরা আমাদের প্রোডাকশন ধরে রাখতে পারি, তা না হলে কিন্তু সামনের দিনগুলো ভালো বদলে খারাপই হতে থাকবে। তো দর্শকরা, এই প্রোগ্রাম থেকে যদি আপনারা কিছু সম্পর্কে একটু অ্যালার্মড হলেন, তাহলে আমি মনে করব ধন্য, আমার প্রোগ্রাম ঠিক আছে। আর আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দেবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।